আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা রিকোয়েস্টেড লুক নিয়ে। আজকে আমি আকাশি কালারের একটা মেকআপ লুক করব। তো আমি আইব্রোজটা জাস্ট ড্র করে চলে এসেছি এবং আমি আমার ফেসে প্রথমে মুখটা ধুয়ে এই টোনারটা ইউজ করেছি, তারপরে আমি ইউজ করেছি এই ময়েশ্চারাইজারটা। এটা হচ্ছে পন্সের একটা ময়েশ্চারাইজার এবং এটা হচ্ছে একটা জেল ময়েশ্চারাইজার। আমার স্কিন প্রচণ্ড ঘামায়, প্রচণ্ড পরিমাণের তোমার ঘাম বের হতে থাকে। সো আমি পন্সের এই জেল ময়েশ্চারাইজারটা ইউজ করে আমার মেকআপ কিন্তু নষ্ট হয় না। সো আমি বলবো যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু এই জেল ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো। এরপর আমি প্রাইমার ইউজ করছি, আর এটা হচ্ছে W7-এর ফটো ফোকাস প্রাইমারটা। প্রাইমারটা আমি যেখানে যেখানে আমার পোর্স আছে সেখানে সেখানে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি, পুরো মুখে বসানোর কিন্তু দরকার নেই। এখন আমি আই বেসটা করব। আই বেসটা করার জন্য আমি সুইট মিন্টের এই কনসিলারটা নিয়েছি। এই কনসিলারটা খুবই ভালো একটা কনসিলার, এটার মধ্যে তিনটা শেড অ্যাভেলেবেল আছে। সো তোমার যেইটা প্রয়োজন তুমি সেটা ইউজ করতে পারো। যে দেখো, চোখের জন্য আমি কিন্তু হোয়াইট কালারের শেডটা নিয়েছি, এটাতে করে কিন্তু আমার আই বেসটা খুবই ভালো হবে। তো আমাকে খাদিজা আপু বলেছে নীল কালারের একটা লুক দেখাবে, এবং আমাকে বাপ্পি আপু কমেন্ট করেছে এভারলি ফাউন্ডেশন দিয়ে একটা বেজ মেকআপ করে দেখাবে। তো আমি আজকে এভারলি ফাউন্ডেশনটাই ইউজ করবো, আর সেজন্যই আমি বেজ মেকআপটা তোমাদের সামনেই করব, করে আসি নাই, যেহেতু বাপ্পি আপুটা আমাকে বলেছে এভারলি ফাউন্ডেশন দিয়ে ফুল বেজ মেকআপটা করে দেখাবে। আজকে আমি আই মেকআপটা আগে করব, তারপর বেজ মেকআপটা করব। তো আই মেকআপ করার জন্য আমি এরকম টেপ নিয়েছি। টেপ নিয়ে আমি আমার আউটার কর্নারে টেপটাকে বসিয়ে ফেললাম এবং ওই চোখেও আমি সেমভাবে বসাবো। এবং এই টেপটা কিন্তু তোমরা যেই কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবে, কারণ আরেক ধরনের টেপ আছে, ওটা কিন্তু ভালো না, আঠাটা তোমার বসবে না, স্কিনে উঠে যাবে। বাট এটা হচ্ছে কাগজের মতো, যার কারণে আঠাটা কিন্তু লেগে থাকে। তো দেখো, ইউ ক্যান বি প্রিটি অলসেট প্যালেটটা থেকে একটা হালকা পেস্ট টাইপের একটা কালার, একটু আকাশি, এই কালারটাকে আমি ফার্স্টে চুজ করে নিলাম আমার ট্রানজ্যাকশন লাইনটা করার জন্য। এবং আমি তোমাদেরকে বলতে চাই যে আজকের লুকটা হচ্ছে আমার চ্যানেলের খাদিজা আপুটার জন্য। আপুটা আমাকে মিনিমাম 10 দিন তো হবেই, 10 দিন আগে বলেছিল যে আমাকে একটা আকাশি কালারের একটা লুক করে দেখিও। এবং আমার মনে আছে যে আরও অনেক দিন আগে আরও একজন আপু আমাকে আকাশি কালার লুক দেখতে চেয়েছিল, আমি আর দেখাতে পারি নাই। আর তোমরা সবাই জানো যে গত 10 দিনের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, যার কারণে অনেক রিকোয়েস্টই জমে গিয়েছে। তো দেখো, এই সেকেন্ড কালার হিসেবে আমি এই নীল কালারটাকে চুজ করলাম। এটা একটু ব্লু টাইপের, হালকা ব্লু বলতে পারো, বা তোমার একটু ফিরোজা টাইপের একটা কালার। এটাকে আমি পেস্ট কালারটা নিচে ব্লেন্ড করব, এবং আমি খুব ডার্ক করে ব্লেন্ড করব না, খুব হালকা করে ব্লেন্ড করব, যেহেতু আপুটা বলেছে আকাশি কালারের একটা লুক দেখাবে। তো বেশি ডার্ক করলে আবার ব্লু ডার্ক হয়ে যাবে, আকাশি কালারটা কিন্তু আসবে না। সেজন্য আমি খুব হালকা করেই কালারটাকে ব্লেন্ড করব, যাতে আমার একটু আকাশি আকাশি একটা ভাব থাকে চোখের মধ্যে। তো আকাশি কালার লুকের রিকোয়েস্ট আমার কাছে এর আগেও অনেকবার এসেছে, কিন্তু আমি করতে পারি নাই। সো আজকে করে ফেললাম, আশা করি তোমাদের লুকটা ভালোই লাগবে, একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। তো এখন আমি কাট ক্রিজ করব, একটু কনসিলার হাতে বের করে নিয়েছি। এখন আমি এরকম কাট ক্রিজ একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি এখন রাউন্ড করে একটা কাট ক্রিজ করব, ফুল কাট ক্রিজ। এবং আজকের কাট ক্রিজটা তোমরা দেখতে পাচ্ছ আউটার কর্নারে, কিন্তু আমি একদম উইংসের মতো করেছি। আর যেহেতু আমি চোখের দুই সাইডে টেপ লাগিয়েছি, দুই সাইডে টেপ লাগার কারণে যেটা হবে, আমার চোখের আউটার কর্নারটা খুবই শার্প হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবং এই টাইপের যে লুকগুলো আজকে আমি করছি, এই লুকগুলোতে যদি তোমরা এরকম টেপ ইউজ না করো, তাহলে কিন্তু এরকম শার্পটা তোমরা পাবে না এক্স্যাক্টলি, শার্পনেসটা খুব ভালো লাগে। তো সেমভাবে দেখো, আমি ওই চোখেও কাটক্রিজটা করে ফেলেছি। এখন আমি যেটা করছি, কাটক্রিজের ভেতরে আমি হোয়াইট কালারের একটা আই শ্যাডো দিয়ে আমার কাটক্রিজের ওপরে সেট করে নিচ্ছি, কারণ কাটক্রিজ যখন আমরা কনসিলার দিয়ে করি, আমাদের চোখের লিডে কিন্তু ভাঁজ পড়ে যায়, ক্র্যাক হয়ে যায়। সো আমি তার আগেই যেটা করলাম, আমি একটা হোয়াইট কালারের তোমার আই শ্যাডো দিয়ে একটু সেট করে নিলাম। এখনও আমি এটা কিন্তু খুলবো না আমার সাইডে, এখন আসল জিনিস বাকি। এই যে দেখো, ফিরোজা যে কালারটা আমি সেকেন্ড কালার হিসেবে ইউজ করেছিলাম, একটা রাউন্ড হেডের ব্রাশ নিয়েছি, নিয়ে আমি এই কালারটাকে একটু ডার্ক করেই আইলাইনারের মতো করে বসাবো। যেহেতু আকাশি কালারের লুক, আমার চ্যানেলে কিন্তু ব্লু টাইপের অনেক ধরনের টিউটোরিয়াল আছে আপলোড করা, বাট এইটা একটু ইউনিক করার চেষ্টা করলাম, এই অন্যগুলোর থেকে একটু আলাদা, যেহেতু সব লুক এক ধরনেরই হয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে। আর আমি যেহেতু একটু বেশি কালারফুল লুক করতে পছন্দ করি, তোমরা জানো। সো দেখা গিয়েছে এক টাইপের লুকে অনেক থাকে, কিন্তু এই ধরনের লুকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক ইউনিক লাগে এবং অনেক সুন্দর হয় এই ধরনের লুকগুলো।
সো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবেই করা যাক এই লুকটা। তো সেমভাবে দেখো আমি ওই পাশেও আইলাইনারের মতো করে আইশ্যাডোটা বসিয়ে ফেলেছি। এখন আমি স্টিকারগুলো খুলে ফেলবো, এরপর দেখতে পারবা যে কতটা শার্প হয়েছে। এই যে দেখো, কোনো ধরনের কোনো ছড়িয়ে যায় নাই কালারটা, এবং খুবই শার্প হয়েছে। আর এটার আঠা কিন্তু এখনও অনেক আছে, তোমরা বিশ্বাস করবে না, অনেক স্টিকি, এটা অনেক ভালো, যেই কোনো ডিসপেন্সারিতেই তোমরা পেয়ে যাবে ফার্মেসির দোকানে। তো এখন আসো আমার ফেস মেকআপে আমি আবার চলে যাব। বাট তার আগে আমি চিন্তা করলাম যে আমার লুকটাকে আমি আরও একটু সুন্দর কীভাবে করতে পারি। আমার কাছে মনে হচ্ছিলো আরেকটু গর্জিয়াস করলে হয়তো ভালো লাগবে, বেশি সিম্পল হয়ে গেছে। সেজন্য আমি যেটা করেছি, প্রেসড গ্লিটার, যেই কোনো আইশ্যাডো প্যালেটেই দেখবে প্রেসড গ্লিটার আছে, সেই প্রেসড গ্লিটারটাকে আমি এখন ছোট একটা ব্রাশ দিয়ে আমার আইলাইনারের উপরে বসিয়ে নিচ্ছি। এখন তোমাদের কাছে যদি প্রেসড গ্লিটার না থাকে, তাহলে তোমরা গ্লিটার গ্লু ইউজ করে তার উপরে লুজ গ্লিটারটাও কিন্তু এভাবে বসিয়ে দিতে পারো। অসম্ভব সুন্দর লাগে, এবং এই গ্লিটারটা বসানোতে কিন্তু আমার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি ড্রামাটিক্যাল হয়ে গিয়েছিল। তো এখন আমি এভারলি ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি। এখন আমি বেজ মেকআপে চলে যাব। তোমরা জানো এটা হচ্ছে ন্যাচারাল নুড শেড, এবং আমি তোমাদেরকে বলেছি টোনার, ময়েশ্চারাইজার, প্রাইমার কিন্তু আমার ইউজ করা শেষ। এখন আমি দুই পাপ বের করে নিলাম ফাউন্ডেশনটা, এবং এই ফাউন্ডেশনটা এত বেশি ফুল কভারেজ যে তোমার কোনো ধরনের কালার কারেক্টরের প্রয়োজনই নেই। আমি কিন্তু কোনো ধরনের কালার কারেক্টর ইউজ করি নাই, জাস্ট ফাউন্ডেশনটা বের করে আগে আমার পুরো ফেসে বসিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন কিন্তু সবসময় তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, তারপরে সেটাকে খুব ভালো করে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করবা। করার পরে যেটা করবা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে তখন তোমরা চেপে চেপে এটা ফিনিশিং দিবে। এতে করে তোমাদের যেটা হবে, ফাউন্ডেশনটা অনেক বেশি লং লাস্টিং হয়, স্কিনের সাথে খুব ভালোভাবে বসে যায়। অনেকেই আছে আমরা যেটা করি যে প্রথমেই ফাউন্ডেশনটা মুখের মধ্যে লাগিয়ে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে বসাই, এক্ষেত্রে যেটা হয় বিউটি ব্লেন্ডার অনেকখানি প্রোডাক্ট সোপ করে ফেলে জায়গায় জায়গায় ছোপ ছোপ হয়ে থাকবে, পরে দেখা গিয়েছে ঘামালে কিন্তু ওই সাইড থেকে মেকআপটা খুব ইজিভাবে উঠে যায়। খুব ভালোভাবে ফাউন্ডেশনটা বসানোর পর এখন আমি ইউজ করছি কনসিলার। তো আজকে আমি ইউজ করব সেই সুইট মিন্টের কনসিলারটা, যেটা আমি আমার আই বেস করার জন্য ইউজ করেছিলাম। তো আমি প্রথমে আমার কনসিলার এরিয়াগুলোতে কনসিলারটাকে আগে বসাচ্ছি, এরপরে আমি সেমভাবে প্রথমে ব্রাশ দিয়ে কনসিলারটাকে খুব ভালো করে বসাবো, এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে চেপে চেপে বসিয়ে নেব বা একটা ফিনিশিং দেব। কারণ ব্রাশ দিয়ে যখন তোমরা ফাউন্ডেশন কনসিলার এগুলো বসাবে, তখন দেখবে যে একটু ব্রাশের যে ব্রিসেসগুলো থাকে সেগুলোর স্পট থেকে যায়, অনেকের ক্ষেত্রে থেকে যায়, অনেকের স্কিন ভালো তাদেরটা খুব ভালোভাবেই অ্যাবজর্ব হয়ে যায়। বাট যাদেরটা থেকে যায় তারা যেটা করবা, পরে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে চেপে চেপে একটা ফিনিশিং দিতে পারো, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথভাবে বসবে এবং তোমাদের বেজ মেকআপটা হবে অনেক স্মুথ, অনেক সুন্দর, লং লাস্টিং। এবং যত সময় নিয়ে তোমরা তোমাদের ফাউন্ডেশনটাকে বসাবে, আমি তোমাদের বারে বারে বলি, অনেকেই এই প্রবলেমটা ফেস করো যে ফাউন্ডেশন উঠে যায়, ফাউন্ডেশন থাকে না, ঘামালে উঠে যায়, তার কারণ হচ্ছে তোমরা হয়তো বা কিছু না কিছু স্কিপ করো অথবা তোমাদের ব্লেন্ডিংটা ভালো হয় না। অবশ্যই সময় নিয়ে ব্লেন্ড করবা, তাহলে মেকআপটা কিন্তু স্কিন অ্যাবজর্ব করে ফেলে, তখন কিন্তু মেকআপটা সহজে তুমি চাইলে উঠাতে পারবে না। এবং আমার মেকআপ কিন্তু আমি যখন মেকআপটা শেষ করে ধুয়ে ফেলি বা উঠাতে যাই, আমার অনেক সমস্যা হয়, মেকআপ সহজে আমার স্কিন থেকে বা ফেস থেকে উঠতে চায় না, একদম ম্যাগনেটের মতো এর আটকে থাকে। তো যাই হোক, আমি একটা সাকুরার ফেস পাউডার দিয়ে কিন্তু আমার পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। এখন আমি রেভলিউশনের একটা কন্ট্রোল প্যালেট থেকে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোলের ব্যাপারটা আমি তোমাদেরকে আমার আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি যে কোথা থেকে কন্ট্রোল শুরু করতে হবে, কীভাবে কন্ট্রোল করতে হবে, আমার মতো যারা গোলালু আছো তারা কীভাবে কন্ট্রোল করবে, মোটামুটি আমি সবাইকেই কিন্তু বলে থাকি। এবং তোমরা যেটা কমেন্ট করো সেটাও কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখা গিয়েছে বলে দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বেজ মেকআপ দেখিয়ে থাকি কিছুদিন পরপরই, যার কারণে আজকে যে বেজ মেকআপটা আমি করলাম এটা একটু ভালোই টেনে দিয়েছি, নাহলে ভিডিওটা না অনেক বেশি বড় হয়ে যেত। তো আমার কিন্তু চোখের মেকআপ এখনও অনেক বাকি আছে, জাস্ট তোমার প্রাইমারি যেই মেকআপটা সেটা করে রেখেছি, এখনও কিন্তু এটাকে একটা গর্জিয়াস লুক দেওয়া আমার বাকি আছে। তো নোজটাকেও আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। তো খাদিজা, খাদিজা আপু, তুমি আমার উপরে আর রাগ করো না, তুমি আশা করি লুকটা তোমার অনেক বেশি পছন্দ হবে। তো যাই হোক, আমি এখন ব্লাশ ইউজ করে নিচ্ছি, এবং আজকে কিন্তু আমি কোনো ধরনের লিকুইড ব্লাশ ইউজ করি নাই একদমই আমার বেজ মেকআপটা করার সময়। বাট কেউ যদি চাও লিকুইড ব্লাশ ইউজ করবে, তাহলে কিন্তু বেজ মেকআপ করার সময়ই তোমার লিকুইড ব্লাশটা ইউজ করে ফেলতে হবে। তো আমি আজকে টেকনিকের ব্লাশটা ইউজ করছি, ব্লাশ প্যালেটটা।
তো এখন আমার মেকআপ মোটামুটি ডান। এখন আমি লুজ পাউডার ইউজ করছি, হচ্ছে মার্সের এই লুজ পাউডারটা বা সেটিং পাউডারটা। এটাকে আমি এখন আমার ফেসে একটু বেক করতে দেব। মার্সের এই লুজ পাউডারটা না অসম্ভব ভালো একটা লুজ পাউডার। আমি জানি না বাংলাদেশের কোনো পেজে আমি এটা পাবো কি না, তো যদি কেউ জেনে থাকো যে কোথাও সেল করে কি না আমাকে প্লিজ জানিও, কারণ লুজ পাউডারটা আমি ইউজ করে এত বেশি পছন্দ হয়েছে আমার, যেটা বলার মতো না। আমি এটা কলকাতা থেকে কিনেছিলাম, আবার কলকাতা গেলে আমি বেশি করে পারচেস করে আনবো, বাট আমার এটা মোটামুটি শেষের পথে। আমি জানি না আর কতদিন যাবে। আমার অনেক বেশি ভালো লেগেছে, এবং যারা কলকাতার আপুরা আছো কলকাতা থেকে কিন্তু অনেকেই আমাকে দেখো, কমেন্ট করো, আমার অনেক বেশি ভালো লাগে। তো দিদিরা তোমরা কিন্তু এই মার্সেল লুজ পাউডারটা ইউজ করতে পারো, এটা অনেক 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 ভালো একটা লুজ পাউডার। আর কলকাতা তো আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা, আমি যখন যাই আমার আর আসতে ইচ্ছে করে না। এখন বাংলাদেশের আপুরা হয়তো রাগ করতে পারো, বাট সত্যি কলকাতার খাবার দাবার হতে শুরু করে শপিং সব কিছু আমার কাছে এত ভালো লাগে, যেটা বলার মতো না। আমাদের বাংলাদেশের থেকে অনেক 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 ভালো অবস্থানে আছে কলকাতা, এবং আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে ওইখানে গেলে। তো যাই হোক, আমি এখন টেকনিকের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি ম্যাগিফায়ের একটা আইল্যাশ পরে নিলাম। দেখো তোমরা, আইল্যাশটা পরাতেই কিন্তু আমার চোখের মেকআপটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। এখন আমি ল্যাকমির একটা ব্ল্যাক কাজল নিলাম, এটা আমার আপার ওয়াটার লাইনটা ড্র করার জন্য। তো আমি আমার আপার ওয়াটার লাইনটা আজকে পরে ড্র করলাম, সবসময় আগে করি, অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুল হয়ে যায় মেকআপের ক্ষেত্রে। তো এখন আমার লোয়ার ওয়াটার লাইন যেটা চোখের, সেখানে আমি হোয়াইট কাজল ইউজ করছি, আর হোয়াইট কাজলটা হচ্ছে NYX-এর হোয়াইট কাজল। তো এই হোয়াইট কাজলটা এখন আমি ভালো করে ইউজ করে নিচ্ছি, এবং এই কাজলটা কিন্তু অনেক লং লাস্টিং একটা কাজল। সো আজকে রেশমা আক্তার আপুটা আমাকে কমেন্ট করেছে যে আপু আমাকে একটা বার্থডে মেকআপ লুক দেখাও। সো আমি বলবো তোমরা এই মেকআপ লুকটা কিন্তু করতে পারো বার্থডেতে, অনেক ভালো লাগবে মেকআপ লুকটা। এছাড়া অঙ্কিতা ব্যানার্জি আপু আমাকে অনেক দিন আগে রিকোয়েস্ট করেছে একটা পূজার লুক আপুটা দেখতে চেয়েছে, আমি সেটাও করে ফেলবো ইদানিংয়ের মধ্যে। এবং জান্নাতুল ইসলাম বলেছে কলেজে যাওয়ার জন্য একটা লুক দেখাবে আপু, সো আমি সেটাও কিন্তু করে ফেলবো, আস্তে আস্তে সবারটা সিরিয়ালে আমি পোস্ট করতে থাকবো। তো এই যে দেখো, এখান থেকে একটু তোমার এটাকে কী বলে ফিরোজা টাইপের কালারটা, এই কালারটাকে আমি আমার চোখের নিচে খুব ভালো করে স্মাচ করে দেবো এখন। তবে আমি বলবো যে খাদিজা খাদিজা যে আপুটার জন্য আজকে স্পেশালি আমি এই লুকটা করেছি, সে আপুটাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই, যে আপুটা এতদিন ধরে ওয়েট করে আছে। আমি আসলে অনেক বেশি দুঃখিত যে লুকটা করতে আমার অনেক বেশি লেট হয়ে গেল, তার কারণ আমার গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি একটু মেন্টালি ডিপ্রেশনে ছিলাম কিছুদিন যাবৎ, এখনও কিন্তু আছি একটা বিষয় নিয়ে। সো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন পরে, জিনিসটা আগে ফুলফিল হোক, তারপরে তোমরা যা সবাই আমার জন্য দোয়া করো, আমাকে আশীর্বাদ করো তোমরা, যাতে আমি তোমার অ্যাচিভ করতে পারি আমার যে প্রবলেমটা আছে সেটা থেকে আমি যাতে আউটকাম হতে পারি। সো দেখো, আমি এখন আমার চোখের নিচে এসে হালকা কালারটা আবার যেটা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে ডার্ক কালারটা নিচে একটু ব্লেন্ড করে দিয়েছি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কি বুঝতেই পারছো দেখে যে আজকে আমার আইলুকটা একদম বার্বিডল টাইপের একটা আইলুক হয়ে গিয়েছে। আমি জানি না খাদিজা খাদিজা আপু তোমার এই লুকটা কেমন লাগবে, বাট আমার কাছে বিশ্বাস করো এই লুকটা না অনেক 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 বেশি ভালো লেগেছে। এবং তোমরা সবাই কিন্তু আমাকে এখন থেকে কমেন্ট করা কমিয়ে দিয়েছো, আগের থেকে অনেক লাইক করো না তোমরা ভিডিওতে। অবশ্যই আপুরা দিদিরা, আমার লক্ষ্মী সোনা আপুরা দিদিরা, তোমরা আমাকে লাইক কর ভিডিওতে লাইক করবে, এবং কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কাছে কেমন লাগে ভিডিওটা। এবং ভিডিও তোমরা যারা রিকোয়েস্ট করেছো তারা প্লিজ আমার উপর রাগ করো না, ভুল বোঝো না, তারা একটু ওয়েট করো, আমি সবার রিকোয়েস্ট গুলো আস্তে আস্তে ফুলফিল করবো, তোমার করে ফেলবো সিরিয়ালভাবে, কারণ আমি তো মনে করো অনেক দিন ভিডিও করতে পারি নাই, যার জন্য অনেক রিকোয়েস্ট জমে গিয়েছে। সো এখন একটা একটা করে করতে হবে। তো এখন আমি আমার পুরো ফেসের লুজ পাউডার ঝেড়ে ফেলে দিলাম, এরপর আমি ইউজ করছি এখন সেটিং স্প্রে, আর এটা হচ্ছে তোমার সুইস বিউটির একটা সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা না অনেক পছন্দ আমার, এটাও আমি যদি আবার কলকাতায় যাই আমি দেখা গিয়েছে বেশি করে কিনে নিয়ে আসবো, অনেক ভালো একটা সেটিং স্প্রে আমি বলবো। তো এখন আমি আমার চোখের ব্রাউ বোনটা হাইলাইটস করছি একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে, আর এটা হচ্ছে রেভোলিউশনের একটা হাইলাইটার প্যালেট, এটা দিয়ে আমি এখন হাইলাইটস করে নেব। এবং যখন আমি তোমাদেরকে বলি যে আমি যে আমার লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলে দিয়েছি, এটা তোমরা কখনোই করতে যাবে না তাড়াহুড়া, কারণ আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ ওয়েট করেছি ভালোভাবে ড্রাই হওয়ার পর, তারপরেই কিন্তু আমি আমার লুজ পাউডার ঝেড়েছি। এমন হতো আমার যখন আমি প্রথম প্রথম মেকআপ শিখেছি, বা প্রথম প্রথম আমি যখন মেকআপ করতাম তখন আমার যেটা হতো যে চোখের মাস্কারা ইউজ করতে গেলে আমি ছড়িয়ে ফেলতাম, আবার অনেক সময় দেখা গেছে মাস্কারাটা অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করে আমি দেখা গেছে লুজ পাউডার ঝাড়তে যেতাম,
বা আমার চোখের নিচের মেকআপটা করতাম, তখন যেটা হতো পুরো কালিতে মেখে যেত। তো তোমাদেরকে বলবো যে অবশ্যই আইলাইনার অথবা মাস্কারাটা অ্যাপ্লাই করার পরে তোমরা অবশ্যই এটাকে ড্রাই হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে, যতই তাড়াহুড়া থাকুক না কেন। অন্য অন্য স্টেপে দেখা গেছে তাড়াহুড়া করলেও চলে, বাট আইলাইনার মাস্কারা এই সমস্ত ক্ষেত্রে তোমরা কিন্তু ধৈর্য সহকারে কাজ করবা, তাহলে মেকআপ নষ্ট হবে না, নাহলে কিন্তু অনেকাংশে মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি আমার পুরো ফেসটাকে হাইলাইটস করে ফেলেছি রেভোলিউশনের হাইলাইটার প্যালেটটা দিয়ে, এবং আজকে আমি লিপস্টিক ইউজ করছি হচ্ছে ল্যাকমির এই ফরএভার লিপস্টিকটা। লিপস্টিকটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তোমরা দেখেই বুঝতে পারবে। এটা হচ্ছে বেবি পার্পেল টাইপের একটা কালার, এটা তোমার পিঙ্কও না আবার পার্পেলও না, কালারটা লিকুইড অবস্থায় একটু ডার্ক মনে হলো। কালারটা যখন ড্রাই হয়ে যাবে লিপে দেওয়ার পরে তখন না এটার কালারটা একটু অন্যরকম হয়ে যায়, একটু পিঙ্ক পিঙ্ক আবার একটু পার্পেল পার্পেল, মানে খুবই সুন্দর একটা কালার হয়ে যায়। সো এটা হচ্ছে ল্যাকমির তোমার একটা লিপস্টিক। তো কেউ যদি শেড নেম জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে শেড নেমটা বলে দেবো। তো আমার আইব্রোসে কিন্তু অনেক পাউডার গিয়ে জমেছে, যেমন লুজ পাউডার, আইশ্যাডোর পাউডার, অনেক ধরনের পাউডার, কনসিলার, ফাউন্ডেশন আমার আইব্রোতে গিয়ে আটকে ছিল। সর্বশেষে আমি যেটা করেছি একটা স্প্রুলি দিয়ে আমার আইব্রোসটাকে খুব ভালো করে আঁচড়িয়ে দিয়েছি, এতে করে আমার আইব্রোসটা কিন্তু আবার ডার্ক হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এবং তোমরা যেটা করতে পারো, যদি আইব্রোসটা অনেক হালকা হয়ে যায় আবার একটা আইব্রোস পেন্সিল অথবা একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে তোমরা আইব্রোটাকে আবার ঠিক করে নিতে পারো মেকআপের শেষে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের লুকটা। এবং আমাকে কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে কেমন লেগেছে, এবং স্পেশালি খাদিজা, খাদিজা আপু যার কারণে আজকের লুকটা করা, যার রিকোয়েস্ট ছিল যে আপু আমাকে আকাশি কালারের একটা লুক দেখাবে। সো সেই খাদিজা আপুকে আমি স্পেশালি বলছি, তুমি কিন্তু অবশ্যই আপু আমাকে কমেন্ট করে জানিও যে তোমার কাছে কেমন লেগেছে। তো অঙ্কিতা ব্যানার্জি, জান্নাতুল ইসলাম এবং বাপ্পি বাপ্পি, তোমাদের ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।